नमस्कार प्रिय दर्शक बंधुरा, आपनारा देखछेन आपनादेरई प्रिय चैनल कैरियर आपडेट बेंगली। बंधुरा, एई मुहूर्ते एकटि खुबई गुरुत्वपूर्ण आपडेट खबर निये हाजिर हये गेलाम। जदि आपनार बाड़ीते रेशन कार्ड थेके थाके तो भिडियोटिके स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। हाँ बंधुरा, तो रेशन कार्ड निये बिराट बड़ो एकटि आपडेट उठे आसछे। तो जाना जाच्छे जे 16 लक्ष रेशन ग्राहककে বাতিল করে দেয়া, অর্থাৎ তাদেরকে আর রেশন দেওয়া হবে না, নয় কেরোসিন তেল দেওয়া হবে না, তাদের কার্ড সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। তো এই 16 লক্ষ রেশন গ্রহীতা কারা, কাদের কার্ড বাতিল করা হবে এবং কেন বা বাতিল করে দেওয়া হচ্ছে, তার আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপডেটটি উঠে এসছে, সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরেছি। জুন মাস থেকে বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা, বাংলার 16 লক্ষ গ্রাহকের রেশন বন্ধ হতে চলেছে, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। তো আগামী জুন মাস থেকে রাজ্যের 16 লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে, এই রাজ্যে এমনই নির্দেশিকা জারি করে দিল রাজ্যের খাদ্য দপ্তর। তো কাদের কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে, তো সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দিই। বলা হচ্ছে আগামী জুন মাস থেকে রাজ্যের 16 লক্ষ বাসিন্দার রেশন কার্ড বাতিল করতে চলেছে রাজ্য সরকার। নির্দেশিকায় জানা গিয়েছে পুরনো রেশন কার্ড অর্থাৎ নন ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে আগামী জুন মাস থেকে। অর্থাৎ যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই, যারা এখনও পর্যন্ত নন ডিজিটাল রেশন কার্ড ইউজ করছেন, অর্থাৎ যে কার্ডগুলো আগে ছিল কাগজের কার্ড, আপনারা জানেন আপনাদের সকলের কাছেই ছিল একটা করে কাগজের সাদা সাদা কার্ড হতো, ঠিক আছে। তো তখন কিন্তু এই কার্ডের মধ্যে এই ধরনের এটা অন্ত্যোদয় যোজনা, PHIS, SPHIS এই ধরনের কোনো ক্যাটাগরি ছিল না। তখন APL আর BPL দুই ধরনের ক্যাটাগরির কার্ড হতো। তো এই কার্ডগুলো ছিল কাগজের কার্ড, তো বলা যেতে পারে তো এই কার্ডগুলো আগে ছিল। তো এখনও পর্যন্ত প্রচুর মানুষ আছে যারা এই কার্ড ইউজ করছেন। তো খাদ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হলো নির্দেশিকা যে এই সমস্ত কার্ডগুলো বাতিল করে দেওয়া হবে, এবং এই ধরনের কার্ড আছে প্রায় 16 লক্ষ গ্রাহকদের কাছে যারা এখনও পর্যন্ত ডিজিটালাইজড রেশন কার্ড তৈরি করেননি বা নেননি। অর্থাৎ যে এগুলো PHIS, SPHIS, RKSY1, 2, AAY এই কার্ডগুলো তারা কোনোটাই নেননি। তো যাদের কাছে এই পুরনো রেশন কার্ড রয়েছে, তো সমস্ত রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে খাদ্য দপ্তর। আর আগামী জুন মাস থেকে সম্পূর্ণভাবে এই কার্ডগুলো পুরো বাতিল। আপনারা যে এই কার্ডে রেশন পাচ্ছেন, যে তেল পাচ্ছেন, কোনো কিছুই আর পাবেন না। তো বলা হচ্ছে বর্তমানে গোটা রাজ্যে নন ডিজিটাল রেশন কার্ড ও পেপার রেশন কার্ড ধারী গ্রাহকের সংখ্যা প্রায় 17 লক্ষ। এই মুহূর্তে তারা শুধুমাত্র কেরোসিন তেলটাই পেয়ে থাকেন, অর্থাৎ যাদের কাছে নন ডিজিটাল রেশন কার্ড রয়েছে, কাগজের রেশন কার্ড রয়েছে, তাদেরকে মাল আর দেওয়া হয় না কোনোরকমভাবে। সেই মাল দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ রেশন দোকান থেকে যে চাল, গম, চিনি এগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তাদেরকে কেরোসিন তেলটা দেওয়া হতো, তো মাথা পিছু 150 মিলিমিটার করে তেল তাদের দেওয়া হতো, অর্থাৎ দেওয়া এখনও পর্যন্ত হচ্ছে। এতো বলা হচ্ছে জুন মাস থেকে এই তেল দেওয়াটাও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ এই কার্ডগুলোকে পুরোপুরি বাতিলের খাতায় পাঠিয়ে দেওয়া হবে, পুরোপুরি একেবারে ব্লক করে দেওয়া হবে। তো আর এই কার্ডগুলোতে আপনারা তেল পাবেন না, মাল দেওয়া তো আগেই বন্ধ করে দিয়েছিল, তো তেল আর পাবেন না। তো এরকম প্রায় 16 লক্ষ রেশন কার্ডকে পাওয়া গিয়েছে যাদের কাছে এই ধরনের রেশন কার্ড রয়েছে, যারা এখনও পর্যন্ত এই ডিজিটাল রেশন কার্ড নেননি, এই কাগজের রেশন কার্ডটি ইউজ করছেন। তো বলা হয়েছে পুরনো ও নন ডিজিটাল রেশন কার্ডে খাদ্যশস্যের সুবিধা বহুদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, তো সবাই এখন বা সর্বত্রই এখন ডিজিটাল রেশন কার্ড ইউজ করা হচ্ছে। এ তবুও রাজ্যে নন ডিজিটাল রেশন কার্ডের সংখ্যা প্রচুর, তাই খাদ্য দপ্তর সূত্রে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যত শীঘ্র সম্ভব নন ডিজিটাল রেশন কার্ড বা যারা পেপার রেশন কার্ড, আমি তোকে বলছিলাম যে কাগজের রেশন কার্ড যারা ইউজ করছেন, তারা যেন তাদের কার্ডগুলোকে ডিজিটাল রেশন কার্ডে পরিবর্তন করে ফেলেন। তো বন্ধুরা, তো একটা কথা বলবো, যাদের কাছে এই নন ডিজিটাল রেশন কার্ড বা পেপার রেশন কার্ড রয়েছে, আমরা দ্রুত আবেদন করুন। এখন কিন্তু খুব তাড়াতাড়ি ডিজিটাল রেশন কার্ড হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে, প্রায় 1-1.5 সপ্তাহের মধ্যে কার্ড এসে চলে আসছে পুরো বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে, ডাক ব্যবস্থার মাধ্যমে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো যদি আপনি তেলটা ঠিকমতো পেতে চান বা মাল ঠিকমতো পেতে চান, তো দেরি করবেন না, ডিজিটাল রেশন কার্ড তাড়াতাড়ি আপনারা একবার আবেদন করে দিন বা ডিজিটাল রেশন কার্ড তাড়াতাড়ি নিয়ে নিন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো বলা হচ্ছে যে 1 জুন থেকেই গোটা রাজ্যে এই নিয়ম বলবৎ হয়ে যাবে, অর্থাৎ এই রেশন কার্ডগুলো সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, এই রেশন কার্ডে তেল আর পাবেন না।
তবে দার্জিলিং এর কিছু এলাকাকে ছাড় দেওয়া হয়েছে, কারণ সেখানে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে, অনেকে ডিজিটাল রেশন কার্ড পাননি, তাই সেখানে সমস্যা রয়েছে। তাই এই কারণবশত বলা যেতে পারে যে দার্জিলিং এর কিছু এলাকাকে বাদ দেওয়া হয়েছে, সেখানে আরও কিছুদিন নন ডিজিটাল রেশন কার্ড বা পেপার কার্ড ইউজ করা যাবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে। তো খাদ্য দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে যাদের কাছে নন ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা দ্রুত যেন ডিজিটাল রেশন কার্ড করে ফেলেন, বা সেই নন ডিজিটাল অর্থাৎ যে কাগজের রেশন কার্ড বা পেপার রেশন কার্ডকে বাতিল করে দিয়ে তারা দ্রুত যেন ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন। কারণ কি, এতে তাদেরই লাভ, কারণ কি পেপার রেশন কার্ডে মাত্র 150 মিলিমিটার করে তেল দেওয়া হয়ে থাকে, সেখানে ডিজিটাল রেশন কার্ডে মাথাপিছু 500 মিলিমিটার করে তেল দেওয়া হয়ে থাকে। আবার তার উপরে এই যে ভর্তুকিযুক্ত যে খাদ্যশস্য পাওয়া যায় যেটা কিন্তু এখন সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং রাজ্য সরকারের তরফ থেকেও বিনামূল্যে দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকারের তরফ থেকেও বিনামূল্যে দেওয়া হচ্ছে। তাই ডিজিটাল রেশন কার্ড করে ফেললে সুবিধা আপনাদেরই, আপনারাই বেশি বেনিফিট পাবেন। তো বলা হচ্ছে গোটা রাজ্যে ডিজিটাল রেশন কার্ডধারীর সংখ্যা নন ডিজিটাল রেশন কার্ডধারীর সংখ্যা প্রায় 17.5 লক্ষ, সেখান থেকে দার্জিলিং বাদ দিলে প্রায় 16 লক্ষ গ্রাহকের ওপর কোপ পড়তে চলেছে আগামী 1 জুন থেকে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো দার্জিলিংয়ে এই মুহূর্তে এই নিয়মটা বলবৎ হচ্ছে না। তো দার্জিলিংয়ে বাদ দিলে তো দেখা যাবে প্রায় যে 16 লক্ষ গ্রাহকের ওপর কিন্তু কোপ পড়তে চলেছে তো 1 জুন থেকে। তো দার্জিলিংয়ে সবেমাত্র ডিজিটাল রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এই জন্য দার্জিলিংয়ের কিছু অঞ্চলকে এখানে বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো তাড়াতাড়ি আপনারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করুন এবং ডিজিটাল রেশন কার্ডটি গ্রহণ করে নিন, তবে আপনারা তেল এবং চাল গম যেগুলো দেওয়া হয় রেশন দোকান থেকে সমস্ত কিছু মাল দ্রুত পাবেন। তো বন্ধুরা আপনাদের জন্য ছিল এটা সবচেয়ে বড় আপডেট। তো আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের একটি ছোট কাজ করতে হবে, যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তো এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল ঘন্টা ধ্বনি থেকে বাজিয়ে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে রাখুন, তাহলে কী হবে আমরা এই চ্যানেলের সমস্ত আপডেট যখনই নতুন ভিডিও আসবে আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।